हेलो नमस्कार सबाई के जय श्री राम। वीडियोटी 2019 साल 13 जुलाई तोला टोरंटो कानाडाते प्रति बचर टोरंटोर सेंट्रल आईलैंडे श्री श्री जगन्नाथ देवर रथजात्रा उपलक्षे ये विशाल रथजात्रा आयोजन है इस्कनेर पक्ष थेके। से रथजात्राय आमरा सपरिवारे उपस्थित छिलाम। आपनारा देखबेन बृष्टिस्नात दिने किभाबे हजार हजार मानुषेर ढल से रथजात्राय। আমরা এখন টরন্টো সেন্ট্রাল আইল্যান্ড রথযাত্রায় আসছি। এই যে দেখেন বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, কি অবস্থায়। ওই পাশে টরন্টো দেখা যাচ্ছে কোনোরকম। এখানে রথযাত্রায় আসছিল সবাই, খুব নিদারুণ বৃষ্টি হচ্ছে সারাক্ষণ। দেখেন মানুষ কীভাবে আছে, হাজার হাজার মানুষ। টরন্টোবাসী হিন্দুরা, ইন্ডিয়ান বাংলাদেশের হিন্দু শত শত মানুষ দিক। এই যে শিল্পী সোহাম, ওয়ার ইজ সোহাম, লেটস গো ম্যান, সে হাই, সে হাই রাজ, সৌরভ সে হ্যালো উৎসব। Hello, hi Toronto, hello New York. It's not raining there. No, the it's just too cold. Is something the clouded? It's not raining, it's like breath. I'm looking here. It's like, yeah. I'll be like... No, no, no. Nothing. His mom is nervous. রথযাত্রার আনন্দ বৃষ্টির মধ্যে দেখেন হাজার হাজার মানুষ কি পরিমাণে রথযাত্রার জন্য আসছে। এইখানে আমার এস্টিমেটে অন্তত 15,000 মানুষ এই ছাতা নিয়ে বা তাদের জ্যাকেট গায়ে উপরে রেখে এই ফেরির জন্য ওয়েট করতেছে। আমি পুরো লাইনটা দেখাতে পারতেছি না, একটা বিশাল লম্বা লাইন। বিকজ আমি এইখান থেকে যেতে চাচ্ছিলাম না, কারণ আমি আবার লাইন মিস করব। সো এবং এমন বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, সেই বাংলাদেশের বৃষ্টির মতো, চেরাপুঞ্জির বৃষ্টির মতো। এখানে কোনো ছাতা, কোনো ধরনের গাছের ছায়া
বাদ মানছে মানছিল না। তো এটা একটা মানে আনবিলিভেবল একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। ওই যে এই ফেরি আসতেছে একটা, এক একটা ফেরিতে হাজার পাঁচেক লোক যাত্রী বহন করতে পারে, এরকম আট দশটা ফেরি মানে কিছুক্ষণ পর পরই এই যাত্রীদেরকে এপার থেকে ওপার নিয়ে গেছে। আপনারা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন, আপনারা বুঝতে পারতেছেন কী ধরনের বৃষ্টি হলে এরকম শব্দ হতে পারে। বৃষ্টির ফোঁটা অল্প অল্প দেখা যাচ্ছে এবং কারো মনেই দেখেন কি হাসি মুখে সবাই এটা এনজয় করতেছে। কারো মনে কোনো ক্রোধ নাই, কোনো ক্লেশ নাই, কোনো অতৃপ্তি নাই। তা আমরা বলি যে হিন্দুরা দুর্বল। আপনারা দেখেন হিন্দুদের এই সামান্য একটা জায়গায় কত হাজার হাজার হিন্দু, যদি এই মানুষের শক্তিগুলোকে আমরা কাজে লাগাইতে পারি তাহলে এই পৃথিবীতে আমরা অনেক কিছুই করতে পারি। এই বৃষ্টির মধ্যেও কিন্তু এই সেন্ট্রাল আইল্যান্ডে এই কীর্তন চলতেছিল পিছনে। আপনারা এই আমি ওইখানে যেতে পারতেছি না, বিকজ আমি আমাকে ফিরতে হবে, বাট কীর্তন গান বাজনা এইসব কিন্তু কন্টিনিউ হচ্ছে। তা আপনারা যারা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।